जेमन कर्म करबे ठीक तेमन ही फल पाबे। এই কথাটা আমরা সবাই অনেকবার নিজেদের জীবনে শুনে থাকি, কিন্তু আপনি কি এটা কখনোই মন থেকে মানেন যে ভালো কর্মের ফল ভালোই পাওয়া যায়? ভেতর থেকে হয়তো কোনো স্পষ্ট উত্তর আসছে না, কারণ আমরা নিজেদের আশেপাশে এমন অনেক মানুষদের দেখে থাকি যারা সম্পূর্ণ জীবন ভালো কাজ করতে থাকে, কিন্তু তার সত্ত্বেও তারা ভালো ফল পায় না। একটি যুবক কঠিন পরিশ্রম করে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, কিন্তু অবশেষে ওই পরীক্ষার পরিণাম আসে খুবই হতাশাজনক। তাহলে এতে করে তো এটাই প্রমাণিত হয় যে মহাপুরুষেরা এটা বলেছেন যে ভালো কর্মের ফল ভালো হয় ওই মহাপুরুষেরা ভুল ছিলেন, না হয় আমরা এই কর্মের সিদ্ধান্ত বুঝতেই পারি না। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজকের এই কাহিনীটি শোনার পর কর্মের ব্যাপারে আপনার চিন্তাভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি একদম স্পষ্ট হয়ে যাবে। অনেক পুরনো দিনের কথা, এক গ্রামে শ্যাম এবং মোহন নামের দুই ভাই বসবাস করত। সম্পূর্ণ গ্রাম এটা জানত যে তারা শুধু নামমাত্রই দুই ভাই ছিল, কারণ ওই দুই ভাইয়ের সম্পর্ক একদমই ভালো ছিল না। শ্যাম ছিল বড় আর মোহনের থেকে সে খুবই চালাক ছিল। সে মোহনের ভাগের চাষবাস করার জমিও দখল করে নেয়, এই জন্য মোহনের পরিবারকে খুবই কষ্টের দিন ভোগ করতে হচ্ছিল। মোহনের স্ত্রী বেশিরভাগ সময়ই অসুস্থ হয়ে পড়ত, আর তার কাছে তার স্ত্রীর চিকিৎসার জন্য কোনো অর্থও ছিল না। কিন্তু নিজের দাদার বিপরীতে মোহন খুবই সরল ও শান্ত স্বভাবের মানুষ ছিল। সে কখনোই কারোর কোনো ক্ষতি করত না, কিন্তু তার মনের মধ্যে বেশিরভাগ সময়ই এই প্রশ্ন উঠত যে আমি তো কারোর কোনো ক্ষতি করি না, কারোর ক্ষতি করার চিন্তা ভাবনা পর্যন্ত করি না, তাহলে আমার সঙ্গে এমনটা কেন হয়? কেন আমার স্ত্রী সবসময় অসুস্থ হয়ে পড়ে? কেন আমার কাছে এতটুকু অর্থ নেই যাতে আমি আমার জীবন ভালোভাবে কাটাতে পারি? কেন আমি আমার কর্মের ফল পাই না, আর আমার ভাই এত ধূর্ত, এত চতুর, তবুও সে এত আনন্দে আছে? তার তো কোনো সমস্যাই নেই। সে ভাবতে থাকে যে হতে পারে খারাপ কর্মের ফল ভালো পাওয়া যায়, ভালো কর্মের ফল ভালো পাওয়া যায় না। এরপর ধীরে ধীরে এই সন্দেহ তার মনের মধ্যে ঘর করে বসে। ওই গ্রাম থেকে কিছুটা দূরে এক সন্ন্যাসী নিজের কুটির বানিয়ে বসবাস করতেন। যখনই ওই সন্ন্যাসী গ্রামে গ্রামে ভিক্ষা চাইতে আসতেন, তখন তিনি সবাইকে একটা কথাই বলতেন যে যেটা তুমি করবে সেটা তোমার ভাগে, আর যেটা আমি করব সেটা আমার ভাগে। মোহন এই কথাটির অর্থ কখনোই বুঝে উঠতে পারেনি। একদিন যখন সে গভীর চিন্তায় ডুবেছিল, তখন তার কানের মধ্যে এই শব্দটাই ভাসছিল যে যেটা তুমি করবে সেটা তোমার ভাগে, আর যেটা আমি করব সেটা আমার ভাগে। যখনই এই শব্দটি মোহনের কানের মধ্যে ভেসে ওঠে, তখনই সে রাগে লাল হয়ে ওঠে। এরপর সে ওই রাগান্বিত অবস্থায় ওই সন্ন্যাসীর কাছে পৌঁছায় এবং তাকে বলে, হে মহাত্মা, আপনি সবসময় একটা কথাই বারবার বলতে থাকেন যার কোনো অর্থই নেই। যদি আপনার কথা সত্য হতো, তাহলে আমি তো সারা জীবন ভালো কর্ম করে এসেছি, তাহলে আমার ভাগ্যে তো ভালোই ফল পাওয়ার কথা, কিন্তু আমি কখনোই ভালো ফল পাইনি। আমার স্ত্রী সবসময় অসুস্থ হয়ে থাকে, খাওয়ার পয়সাটুকু নেই আমার কাছে। সন্ন্যাসী খুবই শান্ত গলায় বললেন, তোমাকে দেখে এটা মনে হচ্ছে যে তুমি তোমার পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছ। তোমার কঠিন পরিস্থিতি তোমার চিন্তাভাবনার মধ্যে অনেক বড় প্রভাব ফেলেছে। এই খারাপ সময় তোমার চিন্তাভাবনাকে বদলে দিয়েছে। তুমি একটি কাজ করবে, আজ সন্ধ্যার সময় কিছু ফল নিয়ে আমার আশ্রমে আসবে, এরপর আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। এটা বলে ওই সন্ন্যাসী নিজের ভিক্ষার পাত্র নিয়ে পরবর্তী ঘরের উদ্দেশ্যে চলে যান। সন্ধ্যার সময় মোহন কিছু ফল কেনে আর গ্রামের বাইরে ওই সন্ন্যাসীর কুটিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যতই সে ওই রাস্তায় এগিয়ে চলে, ততই সে অসীম আনন্দ অনুভব করতে থাকে, কারণ ওই রাস্তা গ্রাম থেকে অনেকটা বাইরে ছিল, তাই ওই রাস্তার মধ্যে তখন কারোর যাতায়াত ছিল না। শুধুমাত্র রাস্তার আশেপাশে কোনো কোনো জায়গায় কিছু বানরকে দেখা যাচ্ছিল। মোহনের একবার মনে হয় যে তার হাতে থাকা ফলের মধ্যে কয়েকটা ফল ওই বানরদের খাইয়ে দিক, কিন্তু এরপর সে ভাবে যে যদি আমি এই ফল নিয়ে সন্ন্যাসীর কাছে না যাই, তাহলে আমার প্রশ্নের উত্তরও আমি পাবো না। এই জন্য ওই বানরদের থেকে ফলগুলিকে বাঁচিয়ে সে সন্ন্যাসীর কাছে পৌঁছায়। যখনই মোহন ওই কুটিরের মধ্যে পৌঁছায়,
ঠিক তখনই ওই সন্ন্যাসী বলে ওঠেন, যদি এমনটাই মনে হচ্ছিল তাহলে ওই ফলগুলি বানরদের কেন খাওয়ালে না। এটা শুনে মোহন খুবই আশ্চর্য হয়ে পড়ে। সন্ন্যাসী কিভাবে জানলেন যে তার মনের মধ্যে বানরদের ফল খাওয়ানোর ইচ্ছা উঠেছিল? সে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, আপনি কি করে জানলেন যে আমি ওই বানরদের এই ফল খাওয়াতে চেয়েছিলাম? সন্ন্যাসী খুবই শান্ত স্বরে বললেন, গুরুত্বপূর্ণ এটা নয় যে আমি কিভাবে জানলাম। আমি একজন সন্ন্যাসী, সবার মনের কথা পড়তে পারি। এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ যে যেভাবে একটি বাছুর হাজারটি গরুর মাঝেও তার মাকে খুঁজে নেয়, ঠিক ওইভাবেই কর্ম তার কর্তাকে ঠিকই খুঁজে নেয়। এই কর্মটি হওয়া আমার হাতেই লেখা ছিল। এটা বলে সন্ন্যাসী তার হাত থেকে ফলগুলি নেয় আর ওই বানরদের খাওয়াতে শুরু করে দেয়। মোহন এর অর্থ বুঝতে পারে না, এই জন্য সে ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, আমি আপনার কথার অর্থ বুঝতে পারলাম না, দয়া করে আমার মতো এই অজ্ঞানীকে এর অর্থ বোঝানোর কৃপা করুন। সন্ন্যাসী খুবই শান্ত স্বরে বলা শুরু করেন, হে পুত্র, মানুষের সবসময় এটাই মনে হয় যে এই দুনিয়ার সেই কর্তা সেই কর্ম করে, কিন্তু বোঝার ব্যাপার এটা হলো যে কর্ম নিজেই তোমাকে বেছে নেয়। তুমি কর্মকে নির্বাচন করো না। যদি তুমি কোনো কর্ম করার যোগ্য হও তাহলে হাজার হাজার লোকের মধ্যে থেকেও কর্ম তোমাকে নিজেই খুঁজে বের করে নেবে। এই জন্য নিজের যোগ্যতার উপর ধ্যান দাও, কর্ম করার উপর ধ্যান দেওয়ার দরকারই নেই। যদি তুমি শুধুমাত্র কর্ম করার উপরেই ধ্যান দাও তাহলে কখনোই তুমি কোনো কিছুর যোগ্য হয়ে উঠতে পারবে না। নিজের যোগ্যতা তৈরি করার জন্য যে কর্মের দরকার হয় প্রথমে ওই ছোট ছোট কাজকে করার চেষ্টা করো, এরপর যখন তুমি যোগ্য হয়ে উঠবে তখন বড় কর্ম, অর্থাৎ যে কর্ম করার জন্য তুমি তৈরি হয়েছ ওই কর্ম নিজেই তোমার কাছে ছুটে আসবে। উদাহরণস্বরূপ তুমি এই বানরদের দেখো, এই বানরেরা ছোট ছোট কর্ম করে গাছের উপর চড়তে শিখেছে, লাফালাফি করতে শিখেছে, আর এইভাবেই এই ছোট ছোট কর্ম করেই এরা আমার কাছে পৌঁছে গেছে, আর আমার কাছে পৌঁছানোর পর এদের কাছে এদের খাবার নিজেই পৌঁছে গেছে। এই জন্য নিজের নিত্য দিনের জীবনে ছোট ছোট কর্ম করতে করতে নিজেই নিজেকে যোগ্য করে তোলো, আর যখন তুমি যোগ্য হয়ে উঠবে তখন নিজে নিজেই কোনো বড় লক্ষ্য তুমি পেয়ে যাবে। এরপর ওই সন্ন্যাসী বলেন, যদি তুমি নিজেকে যোগ্য করে তোলার জন্য কর্ম না করো তাহলে অন্যান্য লোকেদের কর্ম তোমাকে প্রভাবিত করতে শুরু করবে। উদাহরণস্বরূপ তোমার স্ত্রী অনেক দিন থেকে অসুস্থ, তুমি বেশিরভাগ সময় এটাই ভাবতে থাকো যে আমি কোন কর্মের সাজা পাচ্ছি, কিন্তু বোঝার ব্যাপার এটা হলো যে তোমার স্ত্রীর অসুস্থতা তার নিজের কর্মের জন্য, তোমার কর্মের জন্য নয়। তোমার কর্ম তো ভালো, কিন্তু কে জানে তোমার স্ত্রীর কর্ম অতীতে ভালো ছিল কি না, হতে পারে তার খারাপ কর্মের জন্যই আজ সে এই ফল পাচ্ছে যার জন্য সে অসুস্থ হয়ে পড়ছে, আর তোমার স্ত্রীর কর্মের জন্য তোমাকেও দুঃখ সহ্য করতে হচ্ছে। আর এইভাবেই অনেক মানুষকে তার পুত্রের জন্য, তার পরিবারের জন্য নিজেকে দুঃখ ভোগ করতে হয়। কিন্তু একটু ভাবো, যদি তুমি যোগ্য হতে তাহলে তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাতে পারতে, তার অসুস্থতা ঠিক করাতে পারতে, আর কে জানে যদি তুমি যোগ্য হতে তাহলে হয়তো তোমার অন্য কোনো মহিলার সঙ্গে বিবাহ হতো যে সম্পূর্ণ সুস্থ হতো, কিন্তু তুমি তার যোগ্য ছিলে না, তাই তোমার স্ত্রীর জন্য তুমি নিজেই দুঃখ ভোগ করছো। যদি তুমি যোগ্য হয়ে ওঠো তাহলে অন্যান্য লোকেদের কর্ম তোমাকে প্রভাবিত করতে পারবে না। এরপর ওই সন্ন্যাসী মোহনকে সতর্ক করে বলেন, হে পুত্র, এটা মনে রাখবে, তুমি সেটা পাবে না যেটা তুমি চাও, তুমি সেটাই পাবে যেটা পাওয়ার তুমি যোগ্য। এই জন্য নিজের যোগ্যতাকে বাড়ানোর উপর কাজ করো, তার জন্য কর্ম করো, কর্মের ফল পাওয়ার জন্য কখনোই কর্ম করবে না। এরপর মোহন ওই সন্ন্যাসীর কাছে হাত জোড় করে একটি কথা জিজ্ঞাসা করে, হে মহাত্মা, আমাকে এটা বলার কৃপা করুন যে আমি আমার যোগ্যতা কিভাবে বাড়াতে পারি যাতে করে আমার মুখ্য কর্ম আমাকে খুঁজে নিতে পারে। সন্ন্যাসী খুবই শান্ত স্বরে বলতে শুরু করেন, হে পুত্র, এর জন্য খুবই সরল উপায় আছে। সবথেকে প্রথম উপায় হলো কর্ম করে ভুলে যাও। তুমি যে কর্মই করছো যোগ্য হওয়ার জন্য ওই কর্মকে করার পর ভুলে যাও। এটা কখনোই ভাববে না যে তুমি ওই কর্ম থেকে কি পেলে,
এই জন্যই বলা হয় কর্ম করো, ফলের চিন্তা করো না। যদি তুমি ফলের চিন্তা করো তাহলে বাস্তবে তুমি কর্মই করতে পারবে না। বেশিরভাগ সময় মানুষের দুঃখের এটাই সবথেকে বড় কারণ হয়ে ওঠে। সে ভাবে, আমি তো ভালোই কর্ম করছি কিন্তু তবুও আমি ভালো ফল পাচ্ছি না, আর এই দুঃখই তার মনকে উতলা করে তোলে, তাকে তার লক্ষ্য থেকে বিভ্রান্ত করে ফেলে। কোনো কর্ম করার পর নিজের মূল্যায়ন অবশ্যই করা উচিত, কিন্তু কখনোই ফলের চিন্তা করবে না। এটা শুনে মোহন ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, তাহলে এটা বলুন যে আমরা নিজেদের মূল্যায়ন কিভাবে করব। সন্ন্যাসী এর উত্তরে বলেন, হে পুত্র, যখনই তুমি কোনো কর্ম সম্পূর্ণ করো, ওই কর্ম সম্পূর্ণ করার পর নিজেকে এটা জিজ্ঞাসা করো যে এই কর্ম করার সময় কি তোমার সম্পূর্ণ ধ্যান এই কাজের মধ্যেই টিকেছিল, নাকি তোমার ধ্যান অন্য কোনো দিকে চলে যাচ্ছিল। এইভাবে তুমি নিজেকে মূল্যায়ন করতে পারবে যে তুমি কতটা ধ্যান দিয়ে ওই কর্মকে করেছিলে, আর যতটা ধ্যান দিয়ে তুমি কোনো কর্মকে করবে ততটাই তোমার যোগ্যতা বেড়ে উঠবে। আর যদি তুমি এমনি এমনি শুধুমাত্র ওই কর্মকে সম্পূর্ণ করার জন্য করতে থাকো, তাহলে ওই কর্মের মাধ্যমে তুমি কখনোই যোগ্য হয়ে উঠবে না। ওই কর্ম তো সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু ওই কর্মের ফল তুমি কখনোই পাবে না। এই জন্য নিজের মূল্যায়ন এইভাবে করো যে তোমার ধ্যান ওই কর্মে টিকেছিল না ছিল না, না তোমার বিচার তোমাকে কোথাও বিভ্রান্ত করে ফেলেছিল। আর চেষ্টা করবে পরের বার যখন এই কর্মটি করবে তখন তোমার বিচার যেন ওই কর্মেই টিকে থাকে। এরপর মোহন আবার একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, হে মহাত্মা, যখনই আমরা কোনো কর্ম করি তখন আমাদের মন বিচারের মাধ্যমে গ্রস্ত হয়ে পড়ে, নানান ধরনের কথাবার্তা চিন্তাভাবনা করতে থাকে, তাহলে আমরা কিভাবে নিজের মনকে একটি কর্মেই টিকিয়ে রাখতে পারি, এর জন্য কোনো উপায় বলুন। ওই সন্ন্যাসী এর উত্তরে বলেন, হে পুত্র, যখনই তুমি কোনো কর্ম করার সময় নিজের সম্পূর্ণ ভাবনা তার উপর উজাড় করে দেবে তখন তোমার বিচার ওই কর্মের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে পড়বে। সম্পূর্ণ নিষ্ঠা, প্রেম এবং সদ্ভাবনার সঙ্গে করা কর্ম তোমার বিচারকে এখানে ওখানে বিভ্রান্ত হতে দেবে না। বিচার তখনই তোমাকে অন্য দিশায় ভাসিয়ে নিয়ে যায় যখন তুমি ওই কর্মকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো না, তার মধ্যে সম্পূর্ণ প্রেম ও ভাবনা উজাড় করে দাও না। যখন এই তিনটি জিনিসই তুমি ওই কর্মের মধ্যে উজাড় করে দাও তখন স্বাভাবিকভাবেই তুমি সম্পূর্ণভাবে ওই কর্মে সম্মিলিত হয়ে পড়ো আর তোমার মন একটি জায়গাতেই টিকে থাকে। ওই সন্ন্যাসী নিজের কথা শেষ করতে গিয়ে বলেন যে যদি কোনো মানুষ এই উপায়কে সঠিকভাবে ব্যবহার করে, পালন করে, তাহলে সে যে কোনো কাজের জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারবে। আর একবার যদি সে যোগ্য হয়ে ওঠে তাহলে তার কর্ম তাকে নিজে নিজেই খুঁজে নেবে। এইভাবেই মোহন কিছু ফলের বদলে তার সম্পূর্ণ জীবনের জ্ঞান অর্জন করে ফেলে, আর এরপর তার মনের সমস্ত প্রশ্ন শেষ হয়ে যায়। এরপর সে ওই সন্ন্যাসীকে প্রণাম করে এবং নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।